হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মিস্টার অ্যান্ড মিসেস মন্ডল চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম। তো কালকের ভাত রয়ে গিয়েছিল, ওটাকে সকালবেলা আমি আলু পেঁয়াজ ঠিয়াজ আর ডিম দিয়ে ভেজে আজকে ওটাই রান্না করব। তো চলো দেখতে থাকো। তো দেখো, এই যে ভাতগুলো ভেজে নিয়েছি আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে। আর এই যে এখানেও তোমার দাদা ভাইয়ের জন্য বেড়ে দিয়েছি, আর ওর জন্য একটা এক্সট্রা ডিম দিয়ে দিয়েছি, তাহলে ওর খেতে ভালো লাগে না। তো চলো দেখতে থাকো। ভাত খাওয়া হয়ে গেছে, এখন এক ঢিপ জামা কাপড় বেরিয়েছে, এগুলোকে ধুবো, তারপর আবার দুপুরের রান্না বান্না। দেখো তোমাদের দাদা ভাই আর মাম্মাম ফোন দেখছে, হা করে দুজনে বসে বসে, ওদের তো আর কোনো কাজ টাজ নেই। স্নান করে ঘরে চলে আসছি, জামা কাপড় ধুয়ে তারপর স্নান করে নিলাম, পূজাও দেওয়া হয়ে গেছে। এখন কিছু কাঁচা জিরা কিনে নিয়ে আসছি, মানে গোটা জিরা, ওটাকে ভেজে গুঁড়ো করে নেব, তারপর দুপুরে রান্না বান্না। তো চলো দেখতে থাকো। তোমরা জিরা দেখতে পাচ্ছ, জিরাগুলোকে এখন ভেজে নেব, তারপর গুঁড়ো করে একটা কৌটোতে ভরে রাখবো। আগে প্যাকেটেরটাই খেতাম, তো প্যাকেটেরটা খুব একটা সেন্ট আসে না, তার জন্য এবার ভাবলাম যে বাড়িতেই ভেজে গুঁড়ো করে নিই। তো চলো দেখতে থাকো। হয়ে গেছে জিরার গুঁড়াটা, তো এখন এটাকে আমি একটা কৌটো ভরে নেব। তো আজকে সানডে, একটু চিকেন রান্না করছি, আর ভাত রান্না আমার হয়ে গেছে। তো চিকেনটাও মোটামুটি হয়ে আসছে প্রায়, তো হলে আবার দেখাচ্ছি নামিয়ে। তো এই যে দেখো, মাংস চিকেন কষা পুরো রেডি, আর এই যে ভাতও বেড়ে নিয়েছি, তো এখন খাওয়া দাওয়া করে নেব। খুব খিদা পেয়েছে, এই আমি টেস্টি জিব্বা জল চলে আসছে খাওয়ার জন্য। ভাই তোমাদের দাদা ভাই খেতে বসে পড়েছে, এখন আমিও বসে পড়বো। আমারটাও যে দেখো ভাত বেড়ে রেখেছি, আর মাম্মাও যে ওখানে খেলা করছে দুষ্টুমি, আয় ফেলবি না। তো চলো দেখতে থাকো। রুটি বানানো হয়ে গেছে, রুটি কাঁচা পেঁয়াজ আর সাথে আছে চিকেন কষা, ইয়াম্মি টেস্টি খাবার। তো জমিয়ে ডিনার করব এখন, তো ডিনার করার পরে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুয়ে পড়বো। দেখো পুরা কম্বল ঠম্বল রেডি। তো বাই বাই, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বাই বাই।